নমস্কার বন্ধুরা, মেকি ডিজিবো শোনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে থালপোসের ডিজাইনটি দেখছেন, এর ফার্স্ট পার্ট নিশ্চয়ই সকলে দেখেছেন। আজকে আমি এর সেকেন্ড পার্টটায় নেছি, পরবর্তী অংশগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে ভিডিও শুরু করি। এখানেই আটটা ডাবল ক্রোচেটের রো পর্যন্ত, রোটা আগের পার্টেই আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা কমপ্লিট করে রেখেছি। এবার নেক্সট রো এই কাজ আজকের এখান থেকে আমি শুরু করছি। তো যেটা করছি, প্রথমে আমি যেটা করেছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোর ফাঁসটাকে যে তিনটে চেনের যে গ্যাপ সেখানটায় নিয়ে চলে এসেছি। এবার কাজ শুরু করব। তো প্রথমেই তিনটে চেন বানিয়ে নেব, তারপরে এখানে ডাবল ক্রোচেট বানাবো। তিনটে চেন যেটা বানালাম, এটাকে একটা ডাবল ক্রোচেট ধরে নিচ্ছি, আরও দুটো ডাবল ক্রোচেট এখানটায় বানিয়ে নেব। তিনটে ডাবল ক্রোচেট হয়ে গেল, এরপর তিনটে চেনের গ্যাপ দেব। তারপরে একই গ্যাপের মধ্যে এখানে আবারও তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এখানটা হয়ে গেলেই প্যাটার্নটা তৈরি, তিনটে ডাবল ক্রোচেট, তিনটে চেন, আবারও তিনটে ডাবল ক্রোচেট। এবার আমি যেটা করব, এখানে আর কোনো চেনের স্পেস দেব না। এখানে এই যে ছটা ডাবল ক্রোচেট, এই আটটা ডাবল ক্রোচেট যে বানিয়েছিলাম এই জায়গাটা, সেখানটা চলে যাচ্ছি। প্রথম ডাবল ক্রোচেটটার মাথার উপরে একটা ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম, এরপরে একটা চেনের গ্যাপ দেব। তারপরে নেক্সট যে ডাবল ক্রোচেটের যে গ্যাপটা সেখানটায় যাচ্ছি, সেখানে একটা ডাবল ক্রোচেট, একটা চেনের গ্যাপ, আবারও এটাই করব। এখানেই যে আটটা ডাবল ক্রোচেট রয়েছে, এখানটায় আমি এটাই বানিয়ে নেব। প্রত্যেকবার একটা করে ডাবল ক্রোচেট বানাবো, আর মাঝে একটা করে আমি চেনের স্পেস দেব। এখানে আমি আটটা যে ডাবল ক্রোচেট বানিয়েছিলাম, এই আটটা ডাবল ক্রোচেটের ওপরে আটটা করে আটটা ডাবল ক্রোচেট, আর প্রত্যেকটা ডাবল ক্রোচেটের গ্যাপে দুটো ডাবল ক্রোচেটের মাঝখানে একটা করে চেনের স্পেস দিয়েছি। এইভাবে আটটায় আটটা বানিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট কাজ শুরু করব। তো এখানে এবার আমি কোনো চেনে স্পেস দেব না, একদম এই যে তিনটে চেনের গ্যাপ সেখানটায় চলে যাচ্ছি। এখানে একই রকমভাবে এই প্রসেসটাই বানিয়ে নেব, যেটা করলাম আমি প্রথমেই। তিনটে ডাবল ক্রোচেট, তারপরে তিনটে চেনের গ্যাপ দেব, তারপরে আবারই একই গ্যাপের মধ্যে আরও তিনটে ডাবল ক্রোচেট। এইভাবে আমি এই পুরো রোটাকে কমপ্লিট করে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি। আর আমি যেটা করেছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে সুতোর ফাঁসটাকে আমি এই যে তিনটে চেনের যে গ্যাপ সেখানটায় নিয়ে চলে এসেছি। এবার কাজ শুরু করছি। তো প্রথমেই তিনটে চেন বানিয়ে নেব। তারপর ডাবল ক্রোচেট বানাবো এই গ্যাপের মধ্যে, দুটো ডাবল ক্রোচেট এই গ্যাপের মধ্যে বানাবো। এই তিনটে চেনটাকে একটা ডাবল ক্রোচেট কাউন্ট করে নিলাম। তো তিনটে ডাবল ক্রোচেট হয়ে গেল। এবার আমি এখানে দুটো চেনের স্পেস দেব, তারপরে আবারও এই একই গ্যাপের মধ্যে তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এবার আমি এখানে যেটা করব, এটাকে এই যে নিচের এই গ্যাপে এখানটা চলে যাবো, এখানটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমটা স্কিপ করব, ডাবল ক্রোচেটটা, তারপরে এই গ্যাপটার মধ্যে যাব, এখানটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এরপর আমি এখানে চারটে চেন বানিয়ে নেব। তারপরে পরের যে গ্যাপটা সেখানটা একটা ডাবল ক্রোচেট বানিয়ে, একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। আবারও এটাই করব, চারটে করে চেন বানাবো। আর প্রত্যেকবার পরের যে দুটো ডাবল ক্রোচেটের যে গ্যাপ সেখানটায় একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এখানে এই যে গোল প্যাটার্নটা, আমি এখানে ছটাই গোল প্যাটার্ন বানিয়ে নিলাম। এবার আমি ডাইরেক্ট একদম যে পরে যে তিনটে ডাবল ক্রোচেট সেই জায়গাটায় চলে যাব, সেখানটায় গিয়ে ঠিক যেরকমভাবে কাজ করলাম, তিনটে ডাবল ক্রোচেট, দুটো চেনের গ্যাপ, আবারও তিনটে ডাবল ক্রোচেট, এইভাবে এই জায়গাটাও বানিয়ে নেব। আর এই বাকি যে ডাবল ক্রোচেটের জায়গাটা, এখানে এরকমভাবে ছটা করে এই গোল প্যাটার্ন বানিয়ে নেব। এইভাবে আমি এই পুরো রোটাকে কমপ্লিট করে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখানে স্লিপ স্টিচ দিয়ে এই সুতোর ফাঁসটাকে আমি গ্যাপে নিয়ে চলেও এসেছি এবং তিনটে চেন বানিয়েছি। এবার কাজ শুরু করছি।
तो एखाने आरो दुटो डबल क्रोचेट बनिए नेब तीनटे चेन जेटाके धरलाम एटा एकटा डबल क्रोचेट आरो दुटो डबल क्रोचेट मोट तीनटे डबल क्रोचेट एखानटा बनिए नेब एरपर आमि एखानटा जेटा करब एखाने तीनटे चेनेर स्पेस देब এতক্ষণ দুটো করে চেনের স্পেস দিচ্ছিলাম এই জায়গাটায় তিনটে চেনের স্পেস দেব তারপরে এই জায়গাটায় আবারও তিনটে ডাবল ক্রোচেট আমি বানিয়ে নেব এরপর এই যে গোল প্যাটার্ন যেখানটা বানিয়েছি সেই জায়গাটায় চলে যাব প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব প্রথমটায় তারপরে আবারও চারটে চেন বানিয়ে নেব নেক্সট যে গ্যাপটা সেখানটা অ্যাটাচ করে দেব এইভাবে আমি এই গোল প্যাটার্নগুলো বানাতে থাকব চারটে করে চেন বানাবো আর পরের গ্যাপটায় অ্যাটাচ করে দেব সিঙ্গেল ক্রোচেট দিয়ে এখানে আমি গোল প্যাটার্নটা পাঁচটা বানিয়ে নিলাম একটা কমে গেল তারপরে বাকিটা সেম থাকবে এই জায়গাটায় আবার যাব তিনটে ডাবল ক্রোচেট তারপরে তিনটে চেন স্পেস দিয়ে আবারও তিনটে ডাবল ক্রোচেট তারপরে আবার এই পাঁচটা এই গোল প্যাটার্ন এইভাবেই রোটা কমপ্লিট করে নেব এই রোটা কমপ্লিট করা হয়ে গেছে আর আমি এখানে যেটা করেছি স্লিপ স্টিচ দিয়ে সুতোর ফাঁসটাকে এই তিনটে চেনের গ্যাপে নিয়ে চলে এসেছি এবার কাজ শুরু করব তো প্রথমে তিনটে চেন বানিয়ে নেব যেভাবে কাজ শুরু করছি তারপরে দুটো ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে এরপরে আমি এই জায়গাটায় দুটো চেনের গ্যাপ দেব আবারও তিনটে ডাবল ক্রোচেট এই একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব এরপর আবার দুটো চেনের গ্যাপ দেব তারপরে আবারও আমি তিনটে ডাবল ক্রোচেট এই একই গ্যাপের মধ্যে বানিয়ে নেব এখানে যেটা আমি করলাম তিনটে ডাবল ক্রোচেট দুটো চেনের গ্যাপ আবার তিনটে ডাবল ক্রোচেট দুটো চেনের গ্যাপ এবং তারপরে আবারও তিনটে ডাবল ক্রোচেট এইভাবে বানিয়ে নিলাম এরপরে আমি যেটা করবো যে প্রথম যে চেনে চারটে চেনের যে গ্যাপ সেখানটা একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দেব সিঙ্গেল ক্রোচেট বানিয়ে তারপর চারটে চেন বানিয়ে নেব এই জায়গাটা সেম থাকবে যেরকমভাবে আমি বানাচ্ছি চারটে করে চেন বানিয়ে নেব আর পরের গ্যাপটা একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব আবারও চারটে চেন বানাবো এইভাবে এটাকে বানিয়ে নেব গোল প্যাটার্নগুলো এই জায়গাটা এই চারটে গোল প্যাটার্ন বানিয়ে নিলাম এরপরে একদম আমি আবার এই যে গ্যাপে চলে যাব তিনটে চেনের যে গ্যাপ সেখানটায় চলে যাব এই রকমভাবেই আমি বানাবো তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন আবারও তিনটে ডাবল ক্রোচেট এইভাবে বানিয়ে আমি পুরো রোটাকে কমপ্লিট করে নেব এই রোটা কমপ্লিট করে ফেলেছি আর আমি এখানে যেটা করেছি স্লিপ স্টিচ দিয়ে এই যে প্রথম যে দুটো চেনের যে গ্যাপ সেখানটায় আমি সুতোর ফাঁসটাকে নিয়ে চলে এসেছি এবার কাজ শুরু করব তো প্রথমেই যেভাবে আমি তিনটে চেন বানিয়ে কাজ শুরু করছি তো সেইভাবে তিনটে চেন বানিয়ে নেব তারপরে দুটো ডবল ক্রোচেট বানাবো একই গ্যাপের মধ্যে তিনটে চেনটাকে একটা ডবল ক্রোচেট আর এই দুটো ডবল ক্রোচেট মোট তিনটে ডবল ক্রোচেট হয়ে গেল এরপর দুটো চেন আবার ওই একই গ্যাপের মধ্যে তিনটে ডবল ক্রোচেট এবার যেটা করব মাঝখানে একটা চেনের স্পেস দেব তারপরে পরের যে দুটো চেনের যে গ্যাপ সেখানটায় চলে যাচ্ছি এখানটাতেও একই প্রসেস বানাবো তিনটে ডাবল ক্রোচেট তারপরে দুটো চেন আবারও তিনটে ডাবল ক্রোচেট ওই একই গ্যাপের মধ্যে এখানটা যেটা করলাম প্রথম যে দুটো চেনের গ্যাপ ছিল সেখানে তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন তিনটে ডাবল ক্রোচেট মাঝখানে একটা চেনের স্পেস দিয়েছি তারপর আবারও নেক্সট গ্যাপে সেম প্রসেসটাই করেছি তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন তিনটে ডাবল ক্রোচেট এবার আমি এখানে যেটা করব যে এই যে চারটে চেনের যে প্যাটার্ন প্রথমটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব তারপরে এখানে চারটে চেন বানিয়ে নেব তারপরে নেক্সট গ্যাপটায় যাব সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট এইভাবেই জায়গাটা বানিয়ে নেব এর আগেরটায়
चारटे गोल पैटार्न छिलो रोटाते आमार एखाने तीनटे गोल पैटार्न होबे चारटे कोरे चेन मानिए नेब और नेक्स्ट जे गैपटा सेखानटा एकटा कोरे सिंगल क्रोशे दिए अटाच कर देव तो जगहटाय आमार एखाने तीनटे गोल पैटार्न होये गेलो एरपर बाकीटा सेम थाकबे পরের যে দুটো যে চেনে স্পেস সেখানটায় চলে যাব একই রকম ভাবেই তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন তিনটে ডাবল ক্রোচেট এই গ্যাপটায় বানিয়ে নেব তারপরে আবারও একটা চেনে স্পেস দিয়ে নেক্সট যে দুটো চেনের গ্যাপ সেখানটাতেও এটাই বানাবো তিনটে ডাবল ক্রোচেট দুটো চেন আবারও তিনটে ডাবল ক্রোচেট এইভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নেব পুরো রোটাকে আমি কমপ্লিট করে ফেলেছি আজকের আমার এই সেকেন্ড পার্টের ভিডিও আমি এই পর্যন্তই নিয়ে এসেছি আমি খুব তাড়াতাড়ি থার্ড পার্ট আনতে চলেছি আর পরবর্তী অংশগুলো আমি পরের ভিডিওতে দেখাবো নমস্কার।